প্রত্যেকটা রাজনীতিবিদই তার দলকে সাঙ্গা করে রাখতে চায় এবং কর্মীদেরকে কর্মীদের মাঝে স্বতঃস্ফূর্ততা জাগ্রত করতে চায়। এটা নট অনলি ইফেক্ট ফর নড়াইল দুই, সে কারণেই আমি বলবো আসলে মূলত মাশরাফি যত জনপ্রিয়ই হোক না কেন সে তো রাজনীতিবিদ না, সে রাজনীতির রও বোঝে না, এবং সে না শুধু তার পরিবারের ক্ষেত্রেও এই কথাটা খুব বেশি কার্যকরী কিছু না। সুতরাং যে সমস্ত ত্যাগী নেতাগুলো তারা তো অবশ্যই একজন ত্যাগী নেতাকেই চাইবেন, আর সে কারণেই আপনারা বুঝতেই পারছেন আমি আমার ছাত্র রাজনীতি থেকে অর্থাৎ সে 80 দশকের শুরুর থেকে যখন জয় বাংলা বলতে ভয় পেত মানুষ সেই সময় থেকে আজকে পর্যন্ত, তাহলে ত্যাগী নেতাগুলো আমার সঙ্গে থাকবে না, থাকবে কি হাইব্রিড যদি কেউ হয় তার সঙ্গে, যে কোনোদিন রাজনীতি করে নাই সে যদি চলে এসে রাজনীতির অঙ্গনে নেতৃত্ব দেয়, এটা ত্যাগী নেতাগুলো কোনো অবস্থাতেই যে আন্তরিকতার সাথে মেনে নিতে পারে না, যদিও ছাপিয়ে দেওয়া হয় তাদের। আপনাদের ক্ষেত্রে এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা অনেক সময় মেনে নেন, কিন্তু আসলে এটা তো ছাপিয়ে দেওয়া মেনে নেওয়া। মিডিয়াতে আপনারা বহু দেখেছেন যে ত্যাগী নেতাগুলো মূলত তার থেকে অনেক দূরে, এটা আমার কথা না, এটা তো দেখাই যাচ্ছে চোখের উপরে। তারপরেও বলবো আপনাদেরকে ইনশাল্লাহ যে আমার প্রার্থিতা ফিরে পেলে এটা প্রমাণিত হবে যে যত জনপ্রিয়ই হোক না কেন আমার অর্ধেক ভোট পাবে ইনশাল্লাহ। চমৎকার চমৎকার, ওই জন্যই আপনারা থার্ড আই। এখন কথা হচ্ছে আপনি দেখেন নেতা যদি সঠিক হয় তাহলে তার এরিয়াতে কোনো রকম কোনো অনিয়ম দুর্নীতি এটা থাকতে পারে না, যদি থাকে তাহলে সেই দায়িত্বটা হচ্ছে ওই নেতৃত্বের। যেমন সন্ত্রাস এবং মাদক এই সমাজ এবং দেশকে নষ্ট করার অন্যতম কারণ, সেটা নড়ালের জন্য একান্তভাবে প্রযোজ্য, যা সে প্রতিরোধ করতে পারে নাই। এই যে বিষয়গুলো, এইরকম আরও অনেক কিছু আছে যেগুলো নড়ালবাসী তথা দেশবাসী এটা আশা করে না। তার আত্মীয় স্বজন আপনজন যারা, তার শুধু আত্মীয় স্বজন আপনজন না, তার বাবাই, এই যে প্রশ্ন আপনারা করেছেন এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই সমস্ত অনিয়ম দুর্নীতি ভূমি দখল ওই নিয়োগ বাণিজ্য এই জাতীয় যত অপকর্ম আছে, মাশাল্লাহ নড়াইল জেলাতে পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে তার ম্যাক্সিমাম নিয়োগগুলোর সাথে, তারপর যে ওই একজন পিয়ন একজন মালি এ সমস্ত বিষয় থেকে শুরু করে, হ্যাঁ এরকম ব্যাপার তো অহরহ আছে। পাশাপাশি আপনারা জানেন না যে অরেঞ্জ নিয়ে কোম্পানি নিয়ে কী হলো, এটা আপনারা জানেন না, আপনারা সাংবাদিক, সো সেখানে 1400 কোটি টাকা নাই, ও জায়গায় 200 কোটি টাকা নাই, এগুলো কী করছে, এগুলো তো মাশরাফি করেছে, এগুলো আপনারা জানেন না। এখন তার কাছে তার বাড়িতে যখন এই সে অবহেলিত সেই নিরীহ মানুষগুলো যখন তার বাড়িতে যে শরণাপন্ন হলো তাদের টাকা ফেরত পাওয়ার জন্য, তখন তিনি একথা পরিষ্কার করে বললেন আপনাদের জানের সৎগা হিসাবে এটা ছেড়ে দেন, এটাকে আপনাদের বাপের টাকা জানের সৎগা হিসাবে ছেড়ে দেবে। আমার প্রার্থিতার জন্য এখানে আপিল করতে এসেছি, আর মনোনয়নের জন্য এবং এই 1% আইনের উপরও আমি রিট করবো সেটা আমি আগেই বলে গিয়েছি।